শিবের ঘরণী মা গৌরী এলো, ঢাকের বলে তাই মন হারালো। শিবের ঘরণী মা গৌরী এলো, ঢাকের বলে তাই মন হারালো। এই কটা দিন মাগো তোমায় ঘিরে সেই ভূমি জুড়ে পূজোর আলো। হ্যালো এভরিওয়ান, কলকাতা মানি আবেগ, আর দুর্গাপূজা হলো বাঙালি সেনসেশন। মহালয়া পেরিয়ে গেছে, মায়ের চক্ষুদান পর্ব, প্রস্তুতি পর্ব সবটাই শেষ। বছরে 365টা দিন ধরে যে অপেক্ষা, সেই অপেক্ষার পালা এবার শেষ হতে চলেছে। এবার সারা বছরের প্রস্তুতি কেমন হলো সেটাই দেখার পালা। শুরু হয়ে গেল ঠাকুর দেখা, মহালয়া থেকেই খুলে গেছে অনেক কটি প্যান্ডেল। আজকে তোমাদের দেখাবো আলাপের ক্যামেরায় কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছরের থিম পুজো। কলকাতার বেশ কয়েকটি পুজো অপরূপ থিম পুজো করে থাকে, তার মধ্যে শ্রীভূমিও বছর বছর ধরে দর্শনার্থীদের নানান রকম সুন্দর থিম উপহার দিয়েছে। এবছরে কলকাতা শ্রীভূমির থিম হল প্যারিসে ডিজনিল্যান্ড। চলো দেখে নেওয়া যাক কেমন সেই প্রস্তুতি। মহালয়া থেকে কিন্তু প্যান্ডেল ওপেন করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। দেখে নাও প্যারিসে ডিজনিল্যান্ড। ছোটবেলা থেকেই যে কল্পনা নিয়ে আমরা বড় হই কার্টুন নেটওয়ার্কে দেখে, ডিজনিল্যান্ড একটি স্বপ্নের জগৎ। এটি যেমন ছোটদের কাছে জনপ্রিয়, তেমনি বড়দের কাছেও কম জনপ্রিয় নয়। তাই তো এবছরের শ্রীভূমির থিম হলো প্যারিসে ডিজনিল্যান্ড। এই দেখতে পাচ্ছ প্যান্ডেল। ডিজনিল্যান্ডের সমস্ত চরিত্রটা এখানে ফুটে উঠেছে প্যান্ডেলে। এটা দিনের বেলার ছবি, রাতের ডিজনিল্যান্ড কিন্তু আলাদাই রূপ নেয়। এখানে রাতে বিভিন্ন মিউজিকের সাথে লাইটিং ব্যবস্থাও করা হয়েছে, তারও একটা ঝলক তোমাদের আমি দেখাবো। এবার চলো ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করা যায়। ভূমিতে প্যান্ডেল ঠাকুর আর সেলফির নেশা মেটাবে মনের আশা। ছোটবেলায় কমিক্স বুকসে পড়া বা স্বপ্নের জগৎ ডিজনিল্যান্ড কল্পনা করতেই যে ছবিটা মাথায় আসত, এখানে তারই বাস্তবায়ন হয়েছে। মিকি, মিনি সমস্ত ডিজনিল্যান্ডের ক্যারেক্টাররা রয়েছে। এবার প্যান্ডেলের ভেতরে দেখাবো মায়ের মূর্তিকে। মহালয়া থেকেই কিন্তু শ্রীভূমিতে শুরু হয়ে গেছে জনজোয়ার। মণ্ডপের ভেতরেও কিন্তু ডিজনিল্যান্ডের নানান চরিত্রদের ফুটিয়ে তোলা হয়েছে। এবার চলে আসি মায়ের রূপের দিকে। এখানে মাকে যে সোনার সাজটি দেওয়া হয়েছে তা কিন্তু মনোমুগ্ধকর। দেখো ভেতরে কেমন সোনালি আভায় চারিদিকটা ঝলমল করছে। ওপরে লাগানো এই ঝাড়বাতিটাও কিন্তু দর্শনার্থীদের মন কাড়ছে। কিন্তু এক মিনিটের বেশি তুমি অপেক্ষা করতে পারবে না ভেতরে, সেখানে সিকিউরিটি গার্ডরা অ্যালাউ করছে না। তাই তো যত তাড়াতাড়ি সম্ভব কলকাতাবাসী হও বা বাইরে থেকে যদি দুর্গাপূজার প্যান্ডেল দেখতে আসো, তাহলে শ্রীভূমিটা চটপট করে কমপ্লিট করেই নিতে হবে তোমাদের। আজকে আলাপের ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ শ্রীভূমির মায়ের সোনা শ্রী পুজো। যে হয় শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসায়, কৃপা করো মাগো দিন জনে প্রণাম জানাই চরণ। এবারে তোমাদের দেখাচ্ছি রাতের ডিজনিল্যান্ড, শ্রীভূমির রাতের সৌন্দর্য। প্রথমেই গেটে ঢুকতে ডিজনিল্যান্ড লেখাটি সদ্ভাষণ করছে। সুন্দর লাইটিং ব্যবস্থা করা হয়েছে, যেখানেও কিন্তু ডিজনিল্যান্ডের সমস্ত থিম ব্যবহার করা হয়েছে, যা অপূর্ব। রাত বাড়ার সাথে সাথে কিন্তু দর্শনার্থীদের ভিড়ও বেশ জমে উঠেছে। আর এই গেটগুলি পার করেই অনেকটা দূর পৌঁছে তবেই মায়ের দর্শন করা যাবে। এখন চলো সামনের দিকে এগিয়ে চলি। এই যে দেখতে পাচ্ছ কল্পনার জগতের বিভিন্ন ক্যারেক্টাররা এখন কিন্তু কলকাতার মাটিতে। ভক্তি আর ভালোবাসায় কৃপা করো মাগো দিন জনে।
প্রত্যেক বছরই শ্রীভূমি দর্শনার্থীদের নতুন নতুন কিছু উপহার দিয়ে থাকে। এবছরে শ্রীভূমির তাই উপহার কলকাতাবাসীর কাছে প্যারিস, প্যারিসে ডিজনিল্যান্ড। সঙ্গে আলোকসজ্জাও মন কাড়ছে ভীষণ ভাবে। এই হলো গেট, যেখান থেকে তোমাকে একটা স্বপ্নের জগতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যেকটি প্যান্ডেলের কিন্তু লাইটের ব্যবহার এত অদ্ভুত, যা দেখে সত্যি মুগ্ধ হতে হয়। পুরো থিমটা একটা লাইটিংয়ের উপরেই দাঁড়িয়ে আছে, থ্রি ডি লাইটিং। এবার দেখে নাও সন্ধেবেলায় কত সুন্দর লাগছে এই স্বপ্নের জগৎ ডিজনিল্যান্ডকে। সকলেই ফোন হাতে ব্যস্ত তাদের প্রিয় ডিজনিল্যান্ডকে মুঠো ফোনে বন্দি করতে। আর এখানে কিন্তু সন্ধেবেলায় শুরু হয়েছে থ্রি ডি লাইট শো, সেটা অবশ্য মাঝে মাঝে বন্ধ রয়েছে। এই দেখে নাও কত সুন্দর, অপূর্ব লাগছে সন্ধেবেলার ডিজনিল্যান্ড। এর উপরে যে থ্রি ডি লাইটিং শোটা করা হয়েছে, সেটি মাঝে মাঝে বন্ধ থাকছে, তাই এখন বন্ধ থাকলেও সেগুলি সপ্তমী অষ্টমীতে খুলে যাবে আশা করি, তোমরা দেখতে পাবে। তাই যারা বাড়িতে বসে টিভির পর্দায় শ্রীভূমির প্যান্ডেল দেখে ভাবছো চলে আসবে, তারা কিন্তু আর দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি এসে একবার ভিজিট করে যেও। এটি কিন্তু যেমন বড়দের মন কাড়ছে, তেমনি ছোটদের কচিকাজাদের কাছে হয়ে রয়েছে একটি স্বপ্ন নগরী। স্বপ্নের সমস্ত কার্টুন চরিত্রদের যে এই প্যান্ডেলেই দেখা মিলছে, সাথে মিলছে বছরে 365 দিন অপেক্ষা করার পরে মায়ের মনোমুগ্ধকর রূপ। আজকে আমাদের কলকাতার পুজো পরিক্রমার প্রথম দিন, আলাপের একটি নতুন ব্লগ। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখনও জানো না, উই আর আলাপ দ্য ব্লগ। আমরা বিভিন্ন জায়গা এক্সপ্লোর করি, বিভিন্ন খাবার খাই, বিভিন্ন রকম স্টাইলিং সম্বন্ধে তোমাদের জানাই। ইউটিউবে আলাপ দ্য ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আমাদের চ্যানেলটা যারা প্রথমবার দেখছো। আজকের ব্লগটা তবে এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে আরও একটি পুজো পরিক্রমা নিয়ে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলে খুব আনন্দ করো, পুজোয় মেতে ওঠো। আর আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে একটা ছোট লাইক করে দিও, তাহলে তোমাদের জন্য আমরা নতুন কন্টেন্ট নিয়ে আসবো। আজ তবে আলাপের এই ক্ষুদ্র প্রতিবেদনটা এখানেই শেষ করছি। তোমাদের জন্য রইল এক্সক্লুসিভ কলকাতা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একটা প্রতিবেদন, আশা করছি সকলেরই ভালো লাগবে। চলো তবে আজকের মতো চলি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। পুজোর কদিন ধরে দিনে রাতে চলবে ঠাকুর দেখা শ্রীভূমিতে প্যান্ডেল ঠাকুর।